ছাত্রের পকেটে সেগুলো ভালোভাবে হতো, এখন আর সেই পয়সায় করা যায় না। একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বাইক কেনার ক্ষমতা নেই, তিনি এই অঞ্চল থেকে টালিগঞ্জে তার টেরিটরিতে গিয়ে একজন ডাক্তারকে তার নিজের কোম্পানির ওষুধ দেওয়ার জন্য কনভিন্স করবেন, ডাক্তার যেন তা লেখে। আগে মেট্রোতে যেটা 10 টাকায় হতো, এখন সে ভাড়াই দিতে হয় 20 টাকা 25 টাকা। একই জায়গায় আমরা দাঁড়িয়ে নেই, প্রত্যেক দিন সময় বাড়াচ্ছে আর নিজেদের বাঁচবার অধিকারটা প্রশ্নচিহ্নের মুখে ঠেকছে। আরো নতুন লড়াইয়ের দিকে আমাদের যেতে হচ্ছে প্রতি মুহূর্তে। দেশের অধিকাংশ মানুষ যখন খাবার পাচ্ছে না, দেশের অধিকাংশ মানুষের কাছ থেকে যখন তাদের স্বাভাবিক অধিকার যেগুলো সেগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে, যখন জীবনদায়ী ওষুধের দাম 1 লাফে কোনোটার 20 গুণ, কোনোটার 25 গুণ, কোনোটার 30 গুণ, 80 গুণ পর্যন্ত উদাহরণ তৈরি করেছে নরেন্দ্র মোদীর সরকারটা, যখন আমাদের দেশে শ্রম আইন পাস করিয়ে একদিকে টানা কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর তার পাশাপাশি নতুন ভাবে শ্রম আইন পাস করিয়ে দেশের শ্রমজীবী মানুষের সংজ্ঞা পরিণত পাল্টে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যখন আমাদের মনে করাচ্ছে এই আধুনিক ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা ছোটবেলা পড়েছিলাম অত্যাচারের কাহিনী হ্যারিয়েট রিচার্ডস টয়রাং আঙ্কেল টমস কেভিন টম চাচার কুচি কুটির, যখন আজকের দিনে দাঁড়িয়ে দেশের সরকারের শ্রম আইন দেশের প্রত্যেকটা শ্রমিককে টম চাচার মতো প্রত্যেক দিন বেতের বাড়ি খেয়ে আমার আপনার সামনে অত্যাচারিত হওয়ার যে সিম্বল পাল হিসেবে নিজেদের তুলে ধরবার জন্য সেই পরিচিতি লাভ করছে দেশের প্রত্যেকটি শ্রমিকের সত্তা, যখন দেশের প্রতিটা মানুষ চোট পাচ্ছে এই সরকারের জনস্বার্থ বিরোধী কাজ কারবার, দেশের ছাত্র ছাত্রী যারা গরিবের ঘরে জন্মেছে তাদের থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার জন্য, পয়সা যাদের পকেটে আছে বাঁচার অধিকার তাদের আছে, খাওয়ার অধিকার তাদের আছে, ঘোরার অধিকার তাদের আছে, বাকি দেশটার কোন মানুষের কোন অধিকার বলে যা জিনিস সেটার উপলব্ধি করতে শেখেনি, মানেই বুঝতে শেখেনি, সেই মানুষগুলো যখন নিজেদের ঐক্যবদ্ধ করবার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছে অবিরাম, সেই অবিরাম যাত্রার চির সংঘর্ষকে অতম্বরে মাটিতে ফেলে পা দিয়ে পালিয়ে দেওয়ার জন্য এই দেশের সরকার যারা চালায় তারা সেই মানুষগুলির মধ্যে বিভাজনের রাজনীতি আনবার চেষ্টা করছে, মানুষগুলোর পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মুহূর্তে মানুষগুলো যখন প্রত্যেকে একে অপরের হাত ধরে প্রতিরোধটাকে জোরদার করতে চাইছে, তখন তাদের বোঝানো হচ্ছে তোমার পেটে ভাত নেই এটা তোমার সমস্যা নয়, তোমার সমস্যা তুমি হিন্দু অর্থাৎ মুসলমানদের বিরুদ্ধে লড়াই করাটাই তোমার জীবনের একমাত্র কাজ, কাউকে বোঝানো হচ্ছে তোমার পরি তোমার পেটে ভাত নেই এটা তোমার মানে গৌণ সমস্যা, তোমার সমস্যা তুমি মুসলমান হিন্দুদের বিরুদ্ধে লড়াই করো, মানে গরিব মানুষের কি ঐক্য, গরিব মানুষের লড়াই, সেই লড়াইকে ভেঙে কুড়িয়ে দেওয়ার জন্য একই ক্লাস ঘরে বসা দুটো বেঞ্চের দুটো ছাত্র বা ছাত্রীর মধ্যে ভেদাভেদ তৈরি করা হচ্ছে, একই কলকারখানার গেটে ভো করলে পিল পিল করে দরজা থেকে শ্রমিকরা বেরিয়ে আসে, সেই পিল পিল করে শ্রমিকরা যখন বেরিয়ে আসছে আপনাকে যদি দাঁড় করিয়ে বলা হয় এর মধ্যে বলুন তো কটা মুসলমান বেরোলো, কটা হিন্দু বেরোলো, কটা খ্রিস্টান বেরোলো, আপনি বলতে পারবেন না, যে এই বিভাজন আনবার চেষ্টা করছে যেন সামগ্রিক ভাবে যে লড়াই যে আন্দোলন সে আন্দোলনকে স্তব্ধ করা যায়, ভারতবর্ষের যে স্বাভাবিক সংস্কৃতি আমাদের রাজ্যের স্বাভাবিক সংস্কৃতি, হ্যাঁ এই বাংলার মাটিতে দেশ বিভাজনের যে ইতিহাস, ইতিহাস আমরা অধিকাংশ মানুষ আমরা জ্ঞানী করি আমরা বহন করে নিয়ে যাই, কিন্তু তবু এই বাংলার মানুষের ভারতবর্ষের মানুষ তারা সাম্প্রদায়িকতার পক্ষে নয়, এ বাংলার একজন ধর্মভীরু মানুষ যিনি প্রত্যেক দিন দুবেলা পুজো দেন সেটা তার বিশ্বাস, কারোর অধিকার নেই সেই বিশ্বাসের আঘাত করার, কিন্তু সেই মানুষটা চান না তার সামনে দিয়ে প্রত্যেক দিন হেঁটে যাওয়া একটা মানুষ যার ধর্মের ভিত্তিতে পরিচয় যাই হোক না কেন তাকে মেরে ফেলতে হবে, তাকে রক্তাক্ত করতে হবে, এই সংস্কৃতিতে আমরা বিশ্বাস করি না, তাই এই সংস্কৃতির বিরুদ্ধে লাগাতার লড়াই, এই লড়াই কোন একটা রাজনৈতিক দলের কাজ নয়, এই সংস্কৃতির বিরুদ্ধে ধারাবাহিক লড়াই,
এটা নির্দিষ্ট কোন সামাজিক সংগঠনের কাজ নয়, এই প্রবণতার বিরুদ্ধে ধারাবাহিক লড়াই। সোনালী বলবার সময় বলছিল ধর্ম যার যার দেশ সভা, এই প্রবণতার বিরুদ্ধে লড়াই, এই প্রবণতার বিরুদ্ধে লড়াইয়ের কাজ প্রতিটা মানুষের। তাই আমরা বলছি চলুন এই লড়াই আমরা পথে হাঁটি এই ভেদাভেদের বিরুদ্ধে। মানুষের লড়াইকে কিছুটা ঢিলে করে দেওয়া, আলগা করে দেওয়ার বিরুদ্ধে। প্রত্যেকটা মানুষের পেটে ভাত আছে, এই বাক্যটা প্রতিদিন মানুষের মুখ থেকে শুনবার জন্য রাস্তায় নামাটাই আমাদের কাজ। দলমত নির্বিশেষে এই সভ্য সমাজের যারা মানুষ, ওই অসভ্য বর্বর হনুমানগুলির বিরুদ্ধে যারা প্রতিদিন তাদের লড়াই জারি রাখতে চান, কেউ কলমের মাধ্যমে কেউ রাস্তায় নেবে, তাদের এই লড়াইয়ে আবারও একবারে বাংলার রাজপথকে আন্দোলিত করতে হবে। আপনার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, আপনি চান আপনার পরিবারের সাথে ওতপ্রোত সম্পূর্ণ সম্পর্কযুক্ত যে কখনো আপনার বাড়িতে কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেছিলেন তিনি যতই মুসলমান হোক, তার রক্তে আপনার বাড়ির দাওয়াটা রক্তাক্ত হবে আর আপনি একটা জান্ত উল্লাসে মাখবেন, ভেবেছেন কখনো একথা? তাই সামাজিক ভাবে এই সামাজিক ব্যাধির প্রতিবাদ বিরুদ্ধতা আমাদের করতে হবে। ওরা যখন তাই একদিকে সংখ্যালঘু মৌলবাদ আর সংখ্যাগুরু মৌলবাদ দু পক্ষকেই উস্কানি দেওয়ার চেষ্টা করছে দেশের এই বৈচিত্র্যের মাঝে ঐক্যকে ভাঙবার জন্য, তখন আমরা বলছি দেশের মানুষ বাংলার মানুষ রাস্তায় নামো। ওরা যদি অস্ত্র নিয়ে মিছিল করে, ওরা যদি অস্ত্র নিয়ে যে কোনো মৌলবাদ সংখ্যালঘু হতে পারে বা সংখ্যাগুরু হতে পারে আমাকে আপনাকে ভয় দেখানোর চেষ্টা করে, আসুন আমরাও রাস্তায় নামি আগামী বছরটাকে সম্প্রীতির বছর করে তুলবার জন্য। আসুন না একবার এই প্রবণতার বিরুদ্ধে রাস্তায় নেমে নিজেদের গর্জনটাকে তুলে ধরি, ওরা পিছু হটতে বাধ্য। আর এই ঘটনা যখন ঘটছে আমাদের রাজ্যের মাটিতে একদল সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য, আমাদের রাজ্যের মাটিতে একদল সাধারণ মানুষের টাকা পয়সা সর্বস্ব লুট করে যখন এই ঘটনা চলছে, আমাদের রাজ্যের মাটিতে একদল বেকার যুবকদের চোখে থাকা স্বপ্নকে ভেস্তে দিয়ে যখন এ লড়াই চলছে, তখন বেকার যুবকদের খানিকটা কর্তব্য বিমূর করে দিয়ে মেধাকে বঙ্গোপসাগরের জলে নিমজ্জিত করে আমাদের রাজ্যের মাটিতে কর্মসংস্থানের প্রক্রিয়াকে একটা হাস্যকর প্রক্রিয়ায় পরিণত করেছেন। কখনো সততার প্রতি, কখনো মা মাটি মানুষ এই কথা বলে মানুষকে বিভ্রান্ত করবার যে প্রক্রিয়া গত 5.5-6 বছরে প্রত্যেক দিন রাজ্যের মাটিতে চলেছে, কিন্তু রাজ্যের মানুষ তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে উপলব্ধি করছেন। এই উপলব্ধি করতে গিয়ে যাদের মনে হচ্ছে যে ওই যারা মানুষে মানুষে ভেদাভেদ করতে চায়, আপনার বাড়ির দাওয়াটাকে রক্তাক্ত করতে চায়, তারা এদের বিকল্প হিসেবে উপস্থিত হতে পারে, আরো বড় ভুল করছেন। এই যারা দেশের মধ্যে যারা হিংস্র জন্তুর মতো ব্যবহার করে আমাদের দেশের মানুষের সাথে, তারা যেমন একদিকে আপনার শত্রু, তার পাশাপাশি আপনার গণতান্ত্রিক অধিকার যারা কেড়ে নিতে চায়, আপনাকে যারা নিজেদের রক্তচক্ষুর মাধ্যমে আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করতে চায়, যারা প্রত্যেক দিন আপনার স্বাধীন এলাকা পাড়া মহল্লাটিকে সমাজ বিরোধীদের আখড়ায় পরিণত করে, যারা নিজেদের ন্যূনতম সমালোচনা না শুনে সেই সমালোচনা করবার পরিবেশ তৈরি হলে হুমকি দিয়ে ভয় দেখিয়ে যে কোনো উপায়ে সেই সমালোচনা থামাতে চায়, যারা মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার প্রত্যেক দিন রক্তকে জল করা উপার্জন সেটাকে লুট করে আপনাকে পথে বসাতে চায়, যারা আপনার মায়ের বাড়ির মায়েদের বোনেদের ইজ্জত সম্ভ্রম ধুলোয় মিশিয়ে দিতে চায়, যাদের জন্য খবরের কাগজের পাতায় আপনাকে প্রতিদিন পড়তে হয় ধর্ষণ শ্লীলতাহানির ঘটনা, আসুন এই সময়টাকে বদলে দি, সময়টাকে বদলে দি রাজ্যে, সময়টাকে বদলে দি দেশে। এ কাজ একজন সভ্য সমাজের সভ্য নাগরিক হিসেবে আমাদের সকলের দায়বদ্ধতা। তাই আসুন আরো বেশি ঐক্যবদ্ধ হয়ে সকল মানুষকে সাথে নিয়ে, যারা মানুষের ঐক্য নষ্ট করতে চাইছে একদিকে তাদের হুঁশিয়ারি দি, আর আমাদের রাজ্যের মাটিতে মানুষের ঐক্যকে নষ্ট করবার কারিগরের সাথে
যারা প্রত্যেকদিন ছলে বলে কৌশলে কখনো লোকসভা থেকে ওয়াক আউট করে কখনো কোন রাজ্যের বিধানসভায় হাত তুলে সেই শক্তিটাকে আরো বেশি অক্সিজেন যোগাতে চাইছে তাদের বঙ্গোপসাগরের জলে নিক্ষেপ করি এটাই একমাত্র কাজ এটাই প্রধান কাজ এ কাজ আমাদের করতে হবে এ কাজ বাংলার মানুষের করতে হবে আবারও বলি কোন শুধুমাত্র একটা রাজনৈতিক দলের কাজ এটা নয় এ দায়িত্ব সাধারণ মানুষের এবং বাংলার সাধারণ মানুষ ইতিহাসের পুনরাবৃত্তি রাজ্যের মাটিতেই ঘটাবে এ বিশ্বাস রেখে আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ